পড়ুয়ারা স্কুলে এলেও পড়া মেনকে। শিক্ষিকার অভাবে দুদিন ধরে বন্ধ খড়গ্রাম ব্লকের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের খাসপুর গার্লস হাইস্কুল। স্থানীয়দের দাবি, স্কুলের শিক্ষক নিয়োগের দাবিতে বিভিন্ন দপ্তরে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএলসি কৃত, জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। শিক্ষকের অভাবে দুদিন ধরে বন্ধ স্কুল, শিখেই উঠেছে পঠন পাঠন, স্কুলে এসে ফিরে যেতে হচ্ছে পড়ুয়াদের। গত দুদিন ধরে এমনই ঘটনা ঘটছে খড়গ্রাম ব্লকের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের খাসপুর গার্লস জুনিয়র হাইস্কুলে। এলাকার ছাত্রদের যাতে দূরে যেতে না হয় সে লক্ষ্যে 2008 সালে চালু হয়েছিল এই স্কুলটি। সেই সময় স্কুলে ছিলেন 4 জন শিক্ষিকা এবং 1 জন চতুর্থ শ্রেণীর কর্মী। 2 বছর আগে স্কুল থেকে অন্যত্র বদলি হয়ে যান 2 জন শিক্ষিকা। মাস তিনেক আগেও 1 শিক্ষিকা বদলি হয়ে যান। সাকল্যে স্কুলে ছিলেন 1 জন শিক্ষিকা। সপ্তাহখানেক আগে তিনিও রামপুরহাটে বাড়ির কাছে অন্য স্কুলে বদলি হয়েছেন। ফলে স্কুলে বর্তমানে কোনো শিক্ষিকা না থাকায় পঠন পাঠন প্রায় বন্ধ। ওই চতুর্থ শ্রেণীর কর্মী একমাত্র অবশিষ্ট ছিলেন। তিনি নিজের মতো করে মিড ডে মিল রান্না করে ছাত্রদের দিচ্ছিলেন। তবে তার ছেলে অসুস্থ থাকায় তিনিও বুধবার ও বৃহস্পতিবার স্কুলে অনুপস্থিত। ফলে দুদিনই পঠন পাঠন থেকে মিড ডে মিল রান্না সবই বন্ধ। এই স্কুলে আগামীতে পড়েছি। আগে স্কুলে খুব নাম ছিল, পড়াশোনা হতো, ম্যাডামরাও আসতো, সময় মতো ক্লাস নিত, সব বিষয়েও নিত, তার জন্যে না। এখন যা স্কুলে মানে হচ্ছে, সব বাচ্চারা আসছে চলে যাচ্ছে, মানে এই কিছুদিন থেকে বেশি ম্যাডামরা আসে না, প্যারা টিচারে ক্লাস নিচ্ছে, একটা করে বিষয় নিয়ে সব বাড়ি যাচ্ছে। ধরেন হই হাল্লা করে খিচুড়ি খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে, যাটাই খাওয়াচ্ছে খাইয়ে সব বাড়ি চলে যাচ্ছে। আমরা আসছি স্কুল, এসে একটা ক্লাস হচ্ছে আর আমরা বসে থাকছি। আমাদের 6টা বিষয়ের মধ্যে কেবল একটাই ক্লাস হচ্ছে, ইতিহাস, আর আমাদের স্কুলে একটা ম্যাম। যা পরিস্থিতি, তাতে স্কুলে এসেও খেলাধুলো করে সময় কাটিয়ে বাড়ি চলে যেতে হচ্ছে ছাত্রদের। সেখানে শিক্ষিকা না থাকায় 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণীর 75 জন ছাত্রের ভবিষ্যৎ কী হবে এখন তা নিয়েই উঠছে প্রশ্ন। অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দা প্রত্যেকেই চাইছেন স্কুল চালু রাখতে দ্রুত নিয়োগ করা হোক শিক্ষক, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে নেওয়া হোক উপযুক্ত ব্যবস্থা। জায়গাটা আমি দিয়েছিলাম বহু কষ্ট করে, বহু উদ্যোগ নিয়ে, গ্রামের মানুষকে নিয়ে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে তৈরিও করেছিলাম, পড়াশোনাও খুব ভালো হতো। আমি আবেদন করছি সবারই পক্ষ থেকে যে প্রতিশতর যেন আমাদের এখানে শিক্ষিকা 4 জন আসে, অন্তত 4খানা ক্লাসে 4 জন শিক্ষিকা আসলে সুষ্ঠুভাবে পঠন পাঠনের কাজ তেনারাও করতে পারবেন, যাতে ভাবে ভালোভাবে পড়াশোনাটা হয়, বাচ্চারা যেন স্যার ম্যাম সবাই এসে পড়ালেখাটা ভালোভাবে চালাতে পারে, বাচ্চারাও তো এইভাবে লস হচ্ছে না। স্থানীয়দের আরও দাবি, স্কুলের শিক্ষক নিয়োগের দাবিতে বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। আদৌ স্কুল টিকে থাকবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। শুক্রবার কিছুক্ষণের জন্য স্কুল খুললেও তা কিছুক্ষণ পরেই আবারও বন্ধ হয়ে যায়। একজন গ্রুপটি আছেন, আমি ওনার ট্রান্সফার অর্ডার আসার সঙ্গে সঙ্গে পুরো ব্যাপারটা ডিআই সেকেন্ডারি স্যারকে, এডিআই স্যারকে এবং সমস্ত জায়গাতে, এমনকি চেয়ারম্যান সাহেবকেও আমি জানিয়েছি, যাতে একটা টিচার কোনোভাবে অ্যারেঞ্জ করে দেওয়া যায়। বেশ, ওনারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করছেন এটা নিয়ে। রবীন্দ্রনাথ কর বর্তমান রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।